এনপির জন্য প্রতিকূল সময়েও নানা ইস্যুতে সরব থাকেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সংকটের সময়ে দলের কার্যালয় আগলে থাকা থেকে শুরু করে প্রয়োজনে আত্মগোপনে থেকে দলের মুখপাত্র হিসেবে কাজ করতে দেখা যায় তাকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই সাবেক ছাত্রনেতা সারা জীবন দেশের রাজনীতিতে বিভিন্ন অবদান রেখেছেন দিলছানার প্রশ্নের আজকের অতিথি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী রুহুল কবির রিজভি আহমেদ মামলা দিয়েছে তার কোনো ইয়াত্তা নাই সালকুম ভাই আছেন কেমন সেটা বলেন আছি আমাদের এই ফ্যাসিবাদ কবলিত বাংলাদেশে যেমন মানুষ থাকে নীরবে নিভৃতে একবার না একাধিকবার এটি এর মধ্যে যেতে হয়েছিল দুই হাজার আঠাশ তারিখের পরে যেতে হয়নি আঠাশ তারিখের আগে আঠাশ তারিখে আমি ছাড়া পেয়েছে কতদিন পরেছি দুই হাজার বাইশ সালের সাতই ডিসেম্বর এই অফিস থেকে নিয়ে গেল তেইশ তেইশ সালের এপ্রিলে বেরোলম আর এর আগে তো মানে চোদ্দ

প্রধান আসামি করা হয়েছে আমাদের চেয়ারপারসনকে সেইসব মামলার দুই একটা হতে জানি কিন্তু আর যে কত মামলা দিয়েছে তার কোনো ইয়াত্তা নাই 60 লক্ষ কর্মীর ওপর মামলা আছে অলমোস্ট অলমোস্ট তাহলে এই পরিমানে হামলা মামলা জেল জুলুম এই পরিমানে নির্যাতন সহ্য করার পরও আপনার কি মনে হচ্ছে সংগঠন হিসেবে বিএনপি আসলে কোথায় দাঁড়িয়ে আছে মানে আপনাদের সাংগঠনিক অবস্থাটা এই মুহূর্তে কোথায় আছে সাংগঠনিক অবস্থাটা এত কিছুর পরেও যত মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেটাই একটা অভূতপূর্ব বিষয় অভূতপূর্ব অভূতপূর্ব বলছি মানে ইন যে এর যে আত্মশক্তি এর যে ইনার স্প্রিট এই স্প্রিটটা এত প্রবল এবং এই স্প্রিটটা তৈরি করতে আমাদের যে রাজনৈতিক দর্শন এবং নেতৃত্বরা নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানকালীন সময় থেকে আমাদের যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বারবার যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন বিভিন্ন সময়ে স্বৈরশাসন থেকে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তারা তাদের সংগ্রাম তাদের আন্দোলন তাদের যে আপসহীনতা এবং জনগণের প্রতি যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট রক্ষা করার যে উজ্জ্বল দৃষ্টান্তগুলো সেই দৃষ্টান্তগুলি আমাদেরকে অভিভূত করেছে এই যে দেখছেন যত নেতাকর্মী সারা দেশের এত মামলা হামলার শিকার হয়েছে এত নিপীড়ন নির্যাতনের শিকার শিকার হয়েছে এবং এই এদের পরিবারগুলো আজকে সাফার করছে কারণ এই পরিবারের অনেকেই গুম হয়েছেন এবং গুম হয়েছেন একেবারে মানে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত তারপরে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ক্রস ফায়ারে মারা গেছেন নিপীড়নের বর্ণনা যদি আমি আপনাকে এটা তো আরও ভয়াবহ কারো চোখ চলে গেছে শর্টগানের গুলিতে কারো পায়ের নোখ তুলে নেওয়া হয়েছে হাতের তুল নোখ তুলে নিয়ে নেওয়া হয়েছে তো যেগুলো আমরা দেখেছি মানে মধ্যযুগ থেকে শুরু করে বা আদিম যুগে তো সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এই মধ্যযুগ থেকে এখন পর্যন্ত যেগুলো ডিকটেটোরিয়াল শাসন যেগুলো দেখেছি বা আমরা যেগুলো গল্প শুনেছি ফ্যাসিজম এবং নাৎসিজমের যে আমরা নাজিজমের যে আমরা যে যে গল্পগুলো পড়েছি কাহিনিগুলো পড়েছি এটাকেও কোনো কোনো ক্ষেত্রে উতরে যায় এটাকেও আপনার ছাড়িয়ে যায় মানে শেখ হাসিনার যে বর্বরচিত নির্যাতনগুলো বিশেষ করে গণতন্ত্রকালীন মানুষ যারা ডেমোক্রেসি লাভিং পিপুলের উপর তার যে আক্রমণের যে ডাইমেনশনটা এটা মানে ভয়াবহ সেটা হয়তো মানে এক দুই লাইনে আপনার কাছে বললাম কিন্তু এটার যে মানে ডিফারেন্ট ডাইমেনশন বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে এর মধ্যেও এই যে টিকে থাকা এখনও যে কোনো একটা কর্মসূচিতে ঝাঁক বেঁধে আমাদের নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন আমাদের সমাবেশগুলোতে আমাদের মিছিলগুলোতে এটাই তো মানে একটা বড় ধরনের প্রাণ শক্তি না থাকলে এটা সম্ভব না হ্যাঁ অসংখ্য নেতা কর্মী তো ধরেন এলাকায় থাকতে পারছে না নিরাপত্তা তাদের দেয়া যাচ্ছে না এরকম পরিস্থিতিতে আসলে আঞ্চলিক পর্যায়ে আপনাদের সংগঠন কিভাবে আসলে আসছে এর মধ্যেও কাজ করছে কিন্তু তারা যে আদর্শগতভাবে যে বিচ্যুতি এর বিন্দু মাত্র বিচ্যুতি ঘটেনি আপনি তো এলাকায় থাকতে পারছে না ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে ভালো ফ্যামিলির ছেলে কেউ বিএ পাশ এম এ পাশও মানে ছেলেরা আছে যে কেউ হয়তো ইউনিয়ন পর্যায়ের আমাদের কোনো অঙ্গ সংগঠন সেটা যুবদল ছাত্র দল বা স্বেচ্ছাসেবক দল বা যে কোনো অঙ্গ সংগঠন আমাদের তো এগারোটি অঙ্গ সংগঠন আমাদের গঠনতন্ত্র স্বীকৃত তো সেই অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী যারা ইউনিয়ন বা থানা পর্যায়ে মানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সভাপতি সাধারণ সম্পাদক অথবা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা অনেকে এখন রিক্সা চালায় ঢাকায় এসে অনেকে সিএনজি চালায় অনেকে ভ্যান চালায় কিন্তু তারপরেও আমরা দেখেছি যখন একটা মিছিল বের হচ্ছে এই পার্টির সামনে থেকে ওই রিকশা নিয়েই তারা জয়েন করছে ওই সিএনজিটা এক জায়গায় রেখে তারা আমাদের মিছিলে জয়েন করছেন সুতরাং একটা জীবন্ত আদর্শ কখনোই যে এটার যে ডেথ হয় না এটার যে মৃত্যু হয় না সেটা প্রমাণিত হয়েছে যে আমরা যে রাজনৈতিক আদর্শের দ্বারা আমাদের যে এটা গড়ে উঠেছে আমাদের যে কাঠামোটা যেটা গড়ে উঠেছে বিএনপি সেই আদর্শটা অত্যন্ত মজবুত এবং প্রাণবন্ত আঞ্চলিক পর্যায়ে তাহলে কমিটিগুলো বা কার্যক্রম চলছে আমাদের একটা কর্মসূচি আছে আমাদের ছিল ঢাকা মহানগর সহ মানে জেলা হেডকোয়ার্টার গুলো কিন্তু পালিত হয়েছে আমরা উপজেলা পর্যায়ে দেইনি কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যে আমাদের অফিসগুলো আছে প্রত্যেকটিতে অথবা কোথাও হয়তো কোনো আপনার কমিউনিটি সেন্টার বা হল ঘর ভাড়া নিয়েও সেটা হয়েছে এটাই বললাম যে এটাই হচ্ছে বিএনপির সবচাইতে বড় একটা অর্জন আমাদের দলের নীতি এবং আদর্শটা মানে একেবারে মৃত্তিকার গভীরে এটা প্রচিত তারেক রহমানকে নেতা হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন বা তারেক রহমানের নেতৃত্বকে কিভাবে মূল্যায়ন করেন আপনি দেখুন সংকটকালে যিনি নেতৃত্ব দেন এবং অপরিসীম মানসিক ক্ষমতা নিয়ে এই দুর্যোগ দুর্বিপাক এবং প্রতিনিয়ত আমাদের যে ডামি সরকারের যে প্রধানমন্ত্রী আমরা অবৈধ প্রধানমন্ত্রী বলি নিঃসন্দেহে এটা জনগণ দ্বারা স্বীকৃত প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন যে তাকে ধরে নিয়ে আসবেন এই করবেন সেই করবেন এর মাঝেও তার যে নেতৃত্ব আমি বলবো যে এটা মানে অপরিসীম মানসিক শক্তি তার রয়েছে দূরত্বের একটা ব্যাপার আছে কিন্তু দূরত্ব থাকলেও তিনি আজকে প্রযুক্তির সাহায্যে প্রতিনিয়ত তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত তার নির্দেশনা তার পরামর্শ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন থেকে শুরু করে সেখানে অন্তর্ভুক্ত থাকা সবকিছু মিলিয়ে আমি বলবো যে অত্যন্ত পরিপক্ক এবং দক্ষতার সাথে তিন দলটা পরিচালনা করছে কারণ বিরোধী দল হিসেবে মানে একটা তো আছেই সরকারে যে থাকে সরকার এক ধরনের ডিপ্লোমেটিক রিলেশনশিপ মেনটেন করে বিশেষ করে হচ্ছে পরাশক্তি দেশগুলোর সাথে বড় বড় দেশগুলোর সাথে কিন্তু বিরোধী দল হিসেবে যেহেতু আপনারাও একটা সময় ক্ষমতায় ছিল সময় কিন্তু বর্তমানে অ্যাজ এ অপোজিশন বিরোধী দল হিসেবে কি এই ধরনের ডিপ্লোমেটিক সম্পর্কগুলো আপনারা আহ করছেন আমরা একবার না একাধিকবার আমরা ক্ষমতায় ছিলাম ফরে ইন্টারন্যাশনাল অ্যাক্টোর্স যারা আছেন তাদের সাথে যে আমাদের যে ইন্টারাকশন এটা প্রতিনিয়তই আমাদের যে আমাদের একটা ফরেন কমিটি আছে আবার নতুন করে রিঅর্গানাইজড হলো ফরেন অ্যাডভাইজারি কমিটি হলো তাদেরকে অ্যাসিস্ট করার জন্য আরেকটা কমিটি করা হয়েছে এবং অত্যন্ত আমি বলবো যে রিসোর্স পারসন যারা তাদেরকে নিয়েই এই কমিটিগুলো করা হয়েছে যারা এই ইন্টারাকশানগুলো করতে পারেন যারা ফরেন বিভিন্ন ডিপ্লোম্যাটদের সাথে কথা বলতে পারেন এবং যারা প্রতিনিয়ত করে আসছেন এবং তাদের সাথে আরও অনেক তরুণ মেধাবী ছেলেদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা মিলেই একটা আমি বলবো যে অনেকটা হাইপার মানে ডিপ্লোমেটিক অ্যাক্টিভিটিস সেটা আমাদের দিক থেকে সবসময় হয়েছে এখন এটা আরও বৃদ্ধি পেয়েছে মানে এই মুহূর্তে কতখানি আশাবাদী আপনি এই সম্পর্ক না আমি আশাবাদী এই এই কারণেই আমি বলতে চাই এটা একটা ফ্যাসিস্ট নেচারের একটা দল ফ্যাসিস্টরা তো সহজে এদেরকে অতীতও দেখা গেছে যে নানা ধরনের কম্পোনেন্ট লেগেছে এদেরকে সরাতে তো আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন বলি বা আমাদের যে মানে ডেমোক্রেটিক পরিসরে যে ধরনের আন্দোলনগুলো করা যায় বা যেটা ইন্টারন্যাশনালি যেটা স্বীকৃত গণতান্ত্রিক পরিসরে যে আন্দোলন মিছিল মিটিং হরতাল অবরোধ যেগুলো সাধারণত করা হয় তো আমরা সেগুলোই করছি এবং এটা করার মধ্যে দিয়ে আমরা জনগণকে আরও বেশি আরও বেশি সম্পৃক্ত করে তো আমাদের কর্মসূচিগুলো আমরা চালিয়ে যাব আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানে আমি শুধুমাত্র একজন রাষ্ট্র দার্শনিক একটা উদ্ধৃতি দিয়ে আপনাকে আমি শুধু এই কথাটাই বলবো টাইরেনি লাইক হেল ইজ নট ইজিলি কংক্রেট ফাইনালি আমরা জয়ের পতাকা আমাদের হাতে আসবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটাকে তাহলে আপনি কিভাবে হচ্ছে সংজ্ঞায়িত করবেন বা আপনাদের প্রত্যাশা বা এই মুহূর্তে চর্চাটা কি দেখুন আমরা একটা ন্যাশনালিস্ট পার্টিস করি আমরা আমাদের ফার্স্ট ইন্টারেস্ট হচ্ছে আমাদের ভূখণ্ডকে এটাকে নিরাপদ রাখা এটা নিরাপত্তা দেওয়া ভূখণ্ড আমাদের নিরাপদ থাকলে আমাদের জনগণ নিরাপদ থাকবে তো আমরা সবসময় মনে করি যে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে সহায়তা করেছে কিন্তু আমরা যুদ্ধ তো আমাদের দেশের মানুষরা তারা যুদ্ধ করেই তো দেশ অর্জন করেছে পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা যুদ্ধের সময় আরও অনেক দেশ তাদেরকে সহযোগিতা করে ভারত আমাদেরকে যুদ্ধে সহায়তা করেছে আমরা সেই জন্য তাদের প্রতি আমাদের যথেষ্ট সহমর্মিত রয়েছে কিন্তু যদি এই সহযোগিতাতে যদি হয় আমরা ভবিষ্যতে তাদের উপর প্রভুত্ব করবো তো এইটা তো জনগণ মেনে নেবে না আমাদের দুই মানে দুই দেশের মধ্যে আমাদের সম্পর্কটা থাকবে সমমর্যাদার ভিত্তিতে কিন্তু এটা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয় তাহলে এটা তো বাংলাদেশের জনগণ মেনে নিবে না যা আমরা একতরফাভাবে সব কিছু করবো আমাদের মানে সীমান্ত প্রতিনিয়ত প্রতিদিন এটা রক্তাক্ত হবে এটা তো বাংলাদেশের মানুষ মানবে না এবং বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের বুক চিরে আপনার রেল লাইন বসানো হবে এটা তো বাংলাদেশ মানুষ মানবে না আমাদের এই যে একতফা নীতি গ্রহণ করা আমাদের অভিন্ন নদীগুলোতে উজানের দিকে আপনার কি বলে যে বাঁধ নির্মাণ করা গ্রোয়েন স্পার নির্মাণ করে আমাদের নদীগুলোকে শুকিয়ে দেওয়া এটা তো এদেশের মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে এই ক্ষুব্ধতার মধ্যে দিয়ে এদেশের মানুষ তার যে তার যে নিজের জাতীয়তাবাদের যে অহংকার নিজের দেশের রক্ষা করার জন্য তার যে অঙ্গীকার এবং এই অহংকার সেই অহংকারের মধ্যে এক এক ধরনের আঘাত আসছে তখন তো মানুষ এটা রিয়াক্ট করছে যে এই ধরনের একতরফা ইয়ে হতে পারে না আপনার এই যে দেখুন মানে চূড়ান্ত বর্ষা আসার আগেই আজকে সিলেট এবং সিলেট রিজিয়নস মানে মানে ভাস্ট এরিয়া অব দি সিলেট রিজিয়ন সেটা ইনানডেটেড ফ্লাডেড ওইটা কারণ শুধুমাত্র মানে এখানে ইনসিজন ইনসিজেন্ট একটা ইয়ে হয়েছে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু মানে আপনার যে আপস্ট্রিমে বৃষ্টিপাত কারক ইয়ের কারণে বাম দিয়ে তারা ওখানে রেখেছে এবং আপস্ট্রিমে যে আপনার যে ইনসিজেন্ট রেইনফল যেটা হচ্ছে মানে এটার কারণে যে অন অফ ওয়াটার হঠাৎ করে যখন এটা ঢুকে যাচ্ছে তখন আমাদের গোটা এলাকা শুধু প্লাবিতই হচ্ছে না নদীর পাট দিয়ে যত বসতি আছে ঘরবাড়ি আছে সবকিছু সাবমার্স আন্ডার দি ওয়াটার এটা তো কারণটাই হচ্ছে যে আপনার একতরফা নীতি নিয়ে বাংলাদেশের সাথে আলাপ আলোচনা না করে উজানের দিকে অভিন্ন নদীর উজানের দিকে তারা একের পর এক ব্রোয়েন স্পার এবং এই যে ইয়ের নির্মাণ করে বাঁধ নির্মাণ করে এই যে নিয়ন্ত্রণ করছেন আমাদের আমাদের ইকোলজি এখানে ডিস্টার্ব হচ্ছে আমাদের মানে পরিবেশ ধ্বংসের মুখে হয়ে গেছে আমাদের ওই অঞ্চলটা বিশেষ করে সুরমা কুশিয়ারা ওই অঞ্চলের প্রায় ষাট প্রজাতির যে পাখি উপর দৌড়ে পড়তো সেগুলো অনেক অনেক প্রজাতি হারিয়ে যাচ্ছে অনেক প্রজাতির মাছ আর পাওয়া যাচ্ছে না এমনকি আপনার জানেন যে এর আগে মেঘালয় থেকে মেঘালয় একটা সম্ভবত কোন একটা রাসায়নিক একটা প্রতিষ্ঠা ইয়েছে তো বন্ধ হয়ে গেছে সেখানকার পানি গড়িয়ে এসে আমাদের যে হাওড়ের মাছগুলো সুনামগঞ্জ হবিগঞ্জ তারপরে আপনার হ্যাঁ এই এগুলো আমাদের অনেক মাছ মারা গেছিল এটা চার পাঁচ বছর আগের ঘটনা তো এগুলো তো হচ্ছে আপনার সমমর্যাদার ভিত্তিতে কোনো কাজ হচ্ছে না তো সেই ক্ষেত্রে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে অবশ্যই একটা বৃহৎ দেশ হিসাবে তাদেরকে এগুলো বিবেচনায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ তাদের যদি মানে জাতীয়তাবাদী অহংকারে কোনো ধরনের আঘাত পড়ে তাহলে তারা তো ক্ষুব্ধ হবেই এই জিনিসগুলোকে বিবেচনা রেখেই ভারতকে চিন্তা করতে হবে এবং আমাদের যে এখানকার মানে ভোটারবিহীন সরকার তারা শুধুমাত্র নিজেদের টিকে থাকার জন্য তারা এই সমস্ত অসম এবং বৈষম্যমূলক তারা চুক্তি করছেন মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন তারপরে লেটার অফ ইনটেন্ট তারা তাদেরকে দিচ্ছেন একের পর তারপরে তো এগ্রিমেন্ট করছেন সবগুলো হ্যাঁ তো এই 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 জিনিসগুলো এটা খুবই দুঃখজনক এবং আমরা মনে করি যে সমমর্যাদার ভিত্তিতে কোনো চুক্তি যদি না হয় তাহলে এটা এদেশের মানুষ মেনে নেবে না একটু আগেই বললেন যে ভোটারবিহীন সরকার বা আপনাদের আন্দোলন সংগ্রাম মাঠে ছিল আছে বা বর্তমানে কোন একটা জায়গাতে আছে এই সরকারকে অন্য কোন শব্দ ব্যবহার করব না বলবো যে ধরেন এই সমস্ত প্রতিবাদে কোন যৌথ আন্দোলন হওয়ার সম্ভাবনা আছে যৌথ আন্দোলন তো আমরা করে আসছি এই যে আপনি দেখেছেন যে অক্টোবর থেকে এটা আমাদের যৌথ আন্দোলন আমরা করে আসছি এখনও আমাদের তো যারা আমাদের একটা জোট আছে তারপর আরও সমমনা দলগুলো আছে অন্যান্য জোটের সাথে আবার আমাদের একটা লিয়াজো করেও এই জাতীয় আন্দোলনের কর্মসূচিগুলো দেওয়া হয় আমরা জোটবদ্ধভাবেই করছি মোট কথা যারা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রকামী যারা মানুষ তারা মোটামুটি এক পক্ষেই আছেন এবং তারা এই লড়াইটা অব্যাহত রেখেছেন যতক্ষণ পর্যন্ত না একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয় এবং এই জোরপূর্বক যে ক্ষমতা দখল করে আছে সেইখান থেকে সত্যিকারের গণতন্ত্রের উত্তরণ না ঘটা পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে এখন এখানে বসে ধরেন খুব কাছের ভবিষ্যতে কোনো যৌথ আন্দোলনের রূপরেখা বলতে পারবেন কি না এখনো আন্দোলন থেকে সরে আসেনি আমরা প্রত্যাহার করিনি নানা ফর্মে আমাদের মানে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি আমরা করছি বড় ধরনের ফেজ গেছে এখন আবার নতুন করে কি কর্মকৌশল নেওয়া যায় সেটা নিয়ে আবার মানে পলিসি বসবেন দলের সিনিয়র নেতৃবৃন্দরা বসে তার এই কর্মকৌশলটা ঠিক করবেন তারপরে কর্মসুচি ঠিক করে আমরা আবারও আমরা প্রসিড করব তো রাতের সমালোচনা দল হিসাবে বিএনপির আমি মনে করি যে আমাদের নেতৃত্ব যথেষ্ট যোগ্যতার সাথে দল পরিচালনা করছেন এবং একটা গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য সেটা হচ্ছে আমি বলবো যে একটা সে গন্তব্যটা হচ্ছে গণতন্ত্রের একটা বড়ো ক্যানভাস সেই দিকে আমরা মানে এগুচ্ছি সেই ক্ষেত্রে যে এত বাধা বিপত্তি অত্যাচারের মধ্যে দিয়েও যে আমরা টিকে থেকে যন্ত্রণা সহ্য করে যে আমরা এগিয়ে যাচ্ছি যে লক্ষ্যটা আমি বলবো যে এটা একটা বড় ধরনের আলোচনা বা সমালোচনার কথা বলছেন তো তো সমালোচনার এটা একটা দিক সম আলোচনা একটা দিক হচ্ছে আমরা যারা নেতাকর্মী মানে মাঝারি স্তরের নেতাকর্মী আমরা যারা রয়েছি আমরা আরও বেশি আমাদের তৎপর হওয়া দরকার এটা আমাদের আমার ব্যক্তিগত আত্মস মানে আত্মসমালোচনা যে আরও বেশি তৎপর হওয়া উচিত আরও বেশি আমাদের দায়িত্ব পালন করা উচিত আমাদের যিনি নেতা যারা তারেক রহমান তিনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সবাইকে উদ্বুদ্ধ করছেন আমরা উদ্বুদ্ধ হচ্ছি কিন্তু তার সেই কথায় আরও বেশি আমরা মানে তৃণমূলের নেতাকর্মীরা সেটাকে তৃণমূলের নেতা কর্মীরাও ঠিক আছে আমি বলবো যে মাঝারি বা তারপরের যারা নেতা কর্মীদেরকে আরও বেশি এটাকে সাড়া দিয়ে আমরা কি বলে মাঠে থাকাটা আমি শ্রেয় বলি মনে করি মানে যৌথ চিন্তা তৈরির ক্ষেত্রে ধর যে কোনো দলের বিশেষ করে রাজনৈতিক সংগঠনের একটা থাকে যে ওকে আমরা যৌথ চিন্তা করতে পারি বা পার্টির যে কোন স্তরে যে যৌথ চিন্তা নির্মিত হচ্ছে বা যে কথা বলি সেই জায়গায় আপনি যথেষ্ট সন্তুষ্ট যে হ্যাঁ সাংগঠনিক ভাবে আমরা যৌথ চিন্তা নির্মাণ করতে পারছি নিশ্চয়ই বিভিন্ন টায়ার তো আমাদের আছে তাই না আমাদের সর্বোচ্চ টায়ার হচ্ছে নীতি নির্ধারণী একটা ফোরাম সেটাকে বলে ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটি তো ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটিতে সেখানে আলাপ আলোচনা হন সেটা আবার যারা এক্সিকিউট করবে তারপরে এক্সিকিউটিভ কমিটির মধ্যে আছে মানে দ্রুত বাস্তবায়নের জন্য শর্ট আমরা একটা যৌথ সভা করি সেই যৌথ সভাতে সেখানে আলাপ আলোচনা করে তারপরে আমরা ইমপ্লিমেন্টেশনের দিকে যাই বাস্তবায়নের দিকে যাই এইভাবেই আমাদের মানে কর্মকাণ্ডগুলো চলে এসছে তো সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই যখন আমরা একটা কমিটির মাধ্যমে অনেককে নিয়ে যখন আমরা বাস্তবায়ন করি তো সেটা তো মানে যৌথ কর্মসূচি বাস্তবায়নের অংশ সেখানে কোনো বিচ্ছিন্ন বা একক কোনো কিছু করার তো এখানে অবকাশ নেই কারণ কর্মসূচিটা ফর্মুলেট হচ্ছে আপনার হার্স্ট ফোরামে স্ট্যান্ডিং কমিটির ফোরামে তারপর যে বাস্তবায়নের জন্য মানে এক্সুকেশনের জন্য তারপরে এক্সিকিউটিভ জায়গায় আসে যেমন ধরুন আমাদের একটা হয়তো বড় কর্মসূচি এর মধ্যে আসতে পারে সভা সমাবেশ যাই হোক এরকম তো এটার জন্য আলোচনা হয়েছে স্ট্যান্ডিং কমিটির ফোরামে আমাদের এক্সিকিউটিভ যে কমিটির যে যৌথ সভা আছে তারপর আমরা কবে করব কোন দিন করব না করব ওইখানে সেটা আবার সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হওয়ার পর তখন আমরা নেতাকর্মীদেরকে অর্গানাইজ করা এবং জনগণকে আহ্বান করার এই কাজগুলো করব আপনারা গণতন্ত্রের জন্য লড়ছেন তাহলে গণতন্ত্রের জন্য যে দল লড়ে তার প্রি তো হচ্ছে দলের অভ্যন্তরে সেই গণতান্ত্রিক চর্চাটা থাকতে হবে তো সেই হিসেবে আপনি মূল্যায়ন কিভাবে করবেন দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার কোনো অভাব রয়েছে বলে আমি দেখিনি আমাদের বিভিন্ন সময় ধরুন আমাদের জরুরি ভিত্তিতে হয়তো কখনো কোনো কমিটি খুব জরুরি হয়ে পড়েছে তখন ওটা দেওয়া হয় কিন্তু আপনি দেখেছেন আমাদের কিছুদিন আগেও ছাত্র দলের কমিটি হয়েছে নির্বাচনের মাধ্যমে এবং আমাদের জেলা পর্যায়ের কমিটিগুলো অধিকাংশই থানা থেকে মানে ডিস্ট্রিক্ট পর্যায় পর্যন্ত সব কাউন্সিলের মাধ্যমেই হয়েছে অধিকাংশই আমাদের কাউন্সিলের মাধ্যমেই হচ্ছে অতীতও হয়েছে এবং এখনও হচ্ছে এগুলো আমাদের ইয়ের মধ্যে হয় আর এক্সিকিউটিভ কমিটি তো সেটা তো হলো যিনি প্রধান নেতৃত্ব থাকেন দলের যিনি প্রধান নেতা

চেয়ারম্যান সেটা তৈরি করেন অনেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সুতরাং এটা তো নির্বাচনী তো হচ্ছে চেয়ারম্যানকে ইলেক্টেড হতে হয় কাউন্সিলের দ্বারা তারপরে কাউন্সিলই ক্ষমতা দেওয়া আছে চেয়ারম্যানের উপর তিনি এক্সিকিউটিভ বডি ইয়ে করেন সর্বতভাবে নিজের কিছু বলার আছে কিনা বলার আছে এটাই মানে আপনারা গণমাধ্যমের যারা সাংবাদিক রয়েছেন আপনাদের মাধ্যমে আমরা শুধু এটুকুই বলতে চাই আমরা যে কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদের যে লক্ষ্য এই লক্ষ্য অর্জনে আমরা এখনও ঐক্যবদ্ধ এবং শক্তিশালী কারণ একটা সত্যের জন্য ন্যায়ের জন্য যে সংগ্রাম সে সংগ্রাম কখনো ব্যর্থ হয়নি কখনো হয়নি অতীতেও হয়নি এখনও হবে না আমরা সেই মূল মন্ত্র ধরেই আমাদের নেতাকর্মীরা মানে ঐক্যবদ্ধ রয়েছেন যেহেতু একটা দানব সরকার জনগণের ঘাড়ের উপর চেপে আছে দীর্ঘদিন চেপে থাকতে পারে না সুতরাং আমাদের যেমন স্বাধীনতার জন্য লড়াইয়ের একটা ঐতিহ্য আছে আবার গণতন্ত্রের জন্য লড়াইয়েরও একটা ঐতিহ্য আছে আমরা নব্বই একটা স্বৈরাচারকে পরাজিত করেছি সুতরাং বর্তমান যে আওয়ামী ফাসিস সরকার রয়েছে তারও পরাজয় ঘটবে এবং সেই পরাজয়ের জন্য আপনার মাধ্যমে দেশ এবং বিদেশের গণতন্ত্রকর্মী মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন করছে এবং ভবিষ্যতেও করবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আবার আপনাদের সাথে দেখা হবে বাংলা আউট পক্ষ থেকে আবার অন্য কোনো একজন নেতৃত্বের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন